শ্রেষ্ঠ চেয়ারম্যান ফজলুল্লাহ খান আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ এম সকলকারী ভাই উপস্থিত আছেন এখানে। সিদ্ধিগঞ্জ থানা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, যিনি কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন, উপস্থিত আছেন। সোনারগাঁ থানা সোনারগাঁ মৌকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার ভাই, বন্ধু বাহু ভাই উপস্থিত আছেন। আদিত্যক ইউনিয়নের চেয়ারম্যান জাকির ভাই উপস্থিত আছেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান আরেকজন নির্বাচিত হয়েছেন, আমাদের বন্দরের কৃষি সরকার মাসুম ভাই সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মুসলিমবৃন্দ। আসলে সারোয়ার ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে কথা বলতে গেলে খুব কষ্ট হয়। আমি বারবার বেঙ্গাল ভাইকে অনুরোধ করছিলাম যে আমি